হ্যালো ভিবার আমরা এখন দেখব তর্কর চিকিৎসা তর্কা ইংলিশ হচ্ছে এনথারাস এটি একটি গবাদি পশুর অতি তীব্র প্রকৃতির মারাত্মক ব্যাকটেরিয়া রোগ এ রোগ হলে চিকিৎসা দেওয়ার সুযোগ থাকে না এক সময় আমাদের দেশে ব্যাপক হারে মরক আকারে এ রোগের প্রাদুর্ভাব দেখা যেত এ রোগ ব্যাপক ভ্যাকসিনেশন করার ফলে অনেকাংশে কমে গেছে তবে যে ভ্যাকসিন ব্যবহার করা হয় না বা যে গরুর ভ্যাকসিন করা হয় না সেসব এলাকায় এ রোগের প্রকোপ ব্যাপক দেখা যায় সাধারণত বর্ষাকালের প্রথম দিকে এ রোগ বেশি দেখা যায় কারণ বেসিলিয়াস অ্যান্থারাইস নামক ব্যাকটেরিয়া এ রোগের জন্য দায়ী এই রোগের লক্ষণ অতি তীব্র প্রকৃতির রোগে অধিকাংশ ক্ষেত্রে কোনো লক্ষণ পরিলক্ষিত হওয়ার পূর্বে পশুর মৃত্যু ঘটে তীব্র প্রকৃতির রোগে পশুর মাত্র আটচল্লিশ ঘন্টা বেঁচে থাকে এবং নিম্নবর্ণিত লক্ষণ প্রকাশ পায় যেমন এক অত্যাধিক জ্বর হয় একশো তিন থেকে একশো সাত শ্বাসকষ্ট হবে ও দাঁত কটকট করে 3 রোম যায় চার পেট ফেঁপে যায় পাঁচ আক্রান্ত পশু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এবং পশুকে কিছুটা উত্তেজিত দেখায় ছয় পশু নিস্তেজ হয়ে শুয়ে পড়ে দিয়ে অবশেষে পশু মারা যায় অতি তীব্র উভয় ক্ষেত্রে অনেক সময় পশুর পর নাক মুখ মলদার ও প্রসাবের দ্বার দিয়ে আলকাত্রার ন্যায় জমাটবিহীন রক্ত বের হতে দেখা যায় রোগ নির্ণয় রোগ নির্ণয় হঠাৎ এক হঠাৎ গবাদি পশু অসুস্থ ও দ্রুত মারা যাওয়ার ইতিহাস দুই বৈশিষ্ট্যপূর্ণ ক্লিনিক্যাল লক্ষণসমূহ যেমন খুব তাপমাত্রা স্বাভাবিক ছিদ্রপথ দিয়ে জমাটবিহীন মরা রক্ত বের হওয়া তিন মারা যাওয়ার পর পেট ফেটে যাওয়া চার পোস্টমর্টেন এসপোলাইজমেন্ট পাওয়া যাবে চিকিৎসা এই রোগের চিকিৎসা হল ইনজেকশন প্রণাপেন ভেট চল্লিশ রেনাটা কোম্পানি বা পেন ভেট চল্লিশ লাখ একমি কোম্পানি নিয়ম বড় পশুর জন্য আশি লাখ মাংস পেশিতে দিতে হবে বারো ঘন্টা পর পুনরায় ইঞ্জেকশন দিলে সুফল পাওয়া যায় অথবা ইনজেকশন স্টেপোটেপেন টু পয়েন্ট ফাইভ গ্রাম রেনাটা কোম্পানি ইনজেকশন এসপি ভেট একমি কোম্পানি টু ভায়াল নিয়ম ওষুধ ব্যবহার করার নিয়ম হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুশো কেজি পশুর জন্য উপরের যে কোনো একটি ইঞ্জেকশন একবারে শিরায় মাংসের পর পর চার থেকে পাঁচ দিন দিতে হবে প্রতিরোধ এই রোগের প্রতিরোধ হচ্ছে এক গবাদি পশুকে ছয় মাস বয়সের ঊর্ধ্বের থেকে যে কোনো বয়সের পশুকে বছরে একবার তর্কা বা অ্যান্থার্স ভ্যাকসিন প্রয়োগ করে একশো পার্সেন্ট এ রোগকে প্রতিরোধ করা যায় দুই মৃত পশুর পোস্টমর্টেম করা যাবে না এবং উক্ত পশুকে মাটির নিচে ছয় ফুট গর্ত করে পুঁতে রাখতে হবে তিন মৃত পশুর গোয়ালঘর জীবাণুনাশক যেমন আয়োসান বা প্রবিপ বা বায়োসিট রেনাটা কোম্পানি ওষুধ দিয়ে দিতে হবে চার বর্ষার পানিতে জেগে ওঠা মাঠের ঘাস না খাওয়ানো এই সমস্ত লক্ষণগুলো দেখা দিলে আমরা দ্রুত নিয়ম অনুযায়ী চিকিৎসা করব। আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ